संसदे शुरू 10 দিনের বাজেট অধিবেশন দ্বিতীয় মোদি সরকারের শেষ অধিবেশনটি রাষ্ট্রপতির ভাষণের পর সভার সূচনা আগামীকাল অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরে ভোট সেই কারণে অর্থমন্ত্রীর ফোকাসে নারী যুব কৃষক দারিদ্র চার গোষ্ঠীতে ফোকাস রয়েছে কেন্দ্রের আগামীকাল অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন এবং তার আগে শুরু অধিবেশন পাশাপাশি বিরোধীরা তারাও কিন্তু সরকারকে কোণঠাসা করতে চেপে ধরতে প্রত্যেকই নিজেদের মতন পরিকল্পনা করেছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি রাজীব আজ সূচনা ভাষণে একদিকে বাজেট অধিবেশনের সুর তিনি বেঁধে দিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী শোনালো তাকে যে আরো একবার বিজেপি ক্ষমতায় ফিরছে এবং লোকসভা ভোটে প্রচারের সূত্রটাও তিনি বেঁধে দিলেন তাই নয় কি একদমই একদমই দেখো লোকসভা নির্বাচনে যে প্রচার হবে তাতে যে নারী ক্ষমতায়ন এবং মহিলা সশক্তিকরণ এবং তাদের যে সংসদের যে সংরক্ষণ অর্থাৎ তাদের যে জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে যে সংরক্ষণ সেই বিষয়টি কিন্তু আজকে তিনি উল্লেখ করেছেন এবং নতুন সংসদ ভবনের প্রথম যে বাজেট প্রথম যে অধিবেশন হয়েছে সেই অধিবেশনেও কিন্তু এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে উল্লেখ করেছেন যে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে অর্থাৎ মহিলাদের সংরক্ষণ বিল পাশ হওয়া আমরা জানি যে গত এই লোকসভা নির্বাচনে তিন তালাক ট্রিপল তালাক বিল একটি বড় ইস্যু ছিল এবার কিন্তু এই নারী সশক্তিকরণে মহিলাদের এই যে সংরক্ষণ জনপ্রতিনিধিত্বে সেই যে বিল সেই বিল পাশ হওয়ার বিষয়টি কিন্তু লোকসভা নির্বাচনে আসবে এবং এটি একটি বড় ইস্যু হতে চলেছে এবং বড় ইস্যু তারা যে সম্প্রেবারে প্রচারে করবেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না পাশাপাশি বিরোধীদের ভূমিকা বিরোধীদের ভূমিকা সেক্ষেত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার যে বক্তব্যে বলেছেন যে বিরোধীরা এমন অনেক সাংসদ আছেন যারা নিজেদের এলাকায় যান না নিজেদের এলাকার খোঁজ খবর রাখেন না হয়তো ভোটাররা অনেক সাংসদকে চোখেই দেখেননি কিন্তু তারা সংসদ ভবনে এসে তারা হই হল্লা করছেন চিৎকার চেঁচামেচি করছেন তারা বিশৃঙ্খলা করছেন এবার সময় এসেছে 10 বছর সম্পন্ন হলো অনেক ক্ষেত্রে একেবারে সংসদ অধিবেশনের এটা শেষ অধিবেশন এই সরকারের আমলে আপনারা আত্মসমীক্ষা করুন আত্মসমীক্ষার প্রয়োজন হয়ে এসেছে আপনারা আত্মসমীক্ষা করুন এই বিষয়টি যেমন বললেন পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর একটি বললেন যে এই অন্তিম বাজেট এতে পেশ করা হবে প্রথা মাফিক প্রত্যেকটি সরকারই করে থাকে সরকারের যখন যে বছর নির্বাচন হয় সে বছর একটি অন্তরিম বাজেট পেশ করা হয় যে বাজেট একটি অন্তর্বর্তীকালীন বাজেট বলা যেতে পারে যেখানে শুধুমাত্র অল্প সময়ের জন্য হিসেব নিকেশ দেওয়া হয় সেখানে জন্য বাজেট প্রকাশ করা হয় পূর্ণাঙ্গ বাজেট অর্থাৎ অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ যে বাজেট সেটি পরবর্তীতে পেশ করা হবে এবং আমরা পেশ করব ক্ষমতায় এসে এই বক্তব্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ খুব সূক্ষ্মভাবে তিনি কিন্তু বলে দিয়েছেন যে তিনি ক্ষমতায় আসছেন তার দল বিজেপি ক্ষমতায় আসছে এনডিএ জোট ক্ষমতায় আসছে এই বার্তা কিন্তু তিনি দিয়েছেন এবং একেবারে বক্তব্যের শেষে তিনি কিন্তু সবাইকে যে যখন তিনি বিদায় জানাচ্ছেন যখন সবাইয়ের থেকে যখন শেষ করছেন তার বক্তব্যটি তখন কিন্তু বলেছেন রাম রাম একেবারে রাম মন্দির উদ্বোধন হওয়া অযোধ্যায় সেই বিষয়টাও কিন্তু সরকারের চেয়ে একটা বড় প্রচারের ইস্যু হতে চলেছে এবং এই গেরুয়া শিবিরের প্রচারের জন্য বড় ইস্যু সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সর্বিকভাবে বলা যেতে পারে চরমভাবেই আত্মবিশ্বাসী লেগেছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অধিবেশন শুরুর প্রথম দিনে যেদিন রাষ্ট্রপতি যখন ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর আজকের সাংবাদিকদের মুখোমুখি হওয়ায় প্রবলভাবেই তাকে আত্মবিশ্বাসী দেখিয়েছে এবং বিরোধীদের আক্রমণ চালানো থেকে শুরু করে বিজেপির পরবর্তীতে প্রচারের ইস্যুগুলো সবগুলো তিনি বেঁধে দিলেন ধন্যবাদ তোমাকে রাজীব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সূচনা ভাষণে তিনি একেবারে একদিকে বিরোধীদের আক্রমণ শানিয়েছেন একই সঙ্গে আত্মসমীক্ষার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গত দফায় অধিবেশনে যে বিরোধীরা হাঙ্গামা হৈহট্টগোল করেছে সেই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন এবং একই সঙ্গে প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাসী শুনিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সূচনা ভাষণে তার বক্তব্য কি শুনুন মে আশা করতা হুঁ कि गत 10 वर्ष में जिसको जो रास्ता सूझा उस प्रकार से संसद में सबने अपना अपना कार्य किया लेकिन मैं इतना जरूर कहूंगा कि जिनको आदतन हुड़दंग करने का स्वभाव बन गया है जो आदतन
लोकतांत्रिक मूल्यों का चीरहरण करते हैं, ऐसे सभी माननीय सांसद आज जब आखिरी सत्र में मिल रहे हैं तब जरूर आत्मनिरीक्षण करेंगे कि 10 साल में उन्होंने जो किया अपने संसदीय क्षेत्र में भी 100 लोगों को पूछ ले, किसी को याद नहीं होगा, किसी को नाम भी पता नहीं होगा जिन्होंने इतना हुड़दंग हो हल्ला किया होगा। लेकिन विरोध का स्वर तीखा क्यों ना हो, आलोचना तीखी से तीखी क्यों ना हो, लेकिन जिसने सदन में उत्तम विचारों से सदन को लाभान्वित किया होगा उनको बहुत बड़ा वर्ग आज भी याद करता होगा। आने वाले दिनों में भी जब सदन की चर्चाएं कोई देखेगा तो उनका एक एक शब्द इतिहास की तवारीख बनकर के उजागर होगा। और इसलिए जिन्होंने भले विरोध का किया होगा लेकिन बुद्धि प्रतिभा का दर्शन कराया होगा, देश के सामान्य मानवीय के हितों का कंसर्न दिखाया होगा, हमारे खिलाफ तीखे से तीखी प्रतिक्रिया की होगी, उसके बावजूद भी मैं अवश्य मानता हूं कि देश का एक बहुत बड़ा वर्ग, लोकतंत्र प्रेमी सभी लोग इस व्यवहार की सराहना करते होंगे। लेकिन जिन्होंने सिर्फ और सिर्फ नकारात्मकता, हुड़दंग, शरारतपूर्ण व्यवहार ये जो किया होगा उनको शायद ही कोई याद करे। लेकिन अब ये बजट सत्र अवसर है, पश्चाताप का भी अवसर है, कुछ अच्छे फुटप्रिंट छोड़ने का भी अवसर है, तो मैं ऐसे सभी माननीय सांसदों से आग्रह करूंगा कि आप इस अवसर को जाने मत दीजिए, उत्तम से उत्तम परफॉर्म कीजिए, देश हित में उत्तम से उत्तम अपने विचारों का लाभ सदन को दें और देश को भी उत्साह और उमंग से भर दें। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর বার্তা বিরোধীদের উদ্দেশ্যে এবং বিরোধীদের আত্মসমীক্ষার প্রয়োজন এমনটাই প্রধানমন্ত্রীর বক্তব্য সি সেশনের আজ বাজেট অধিবেশনেও পড়ল। সূচনা ভাষণেই বিরোধীদের একেবারে চাচা ছোলা ভাষায় প্রধানমন্ত্রীর আক্রমণ, গত দফায় বেনজির হাঙ্গামা হট্টগোল হয়েছে, গণতন্ত্রের বস্ত্রহরণ, এবার আত্মসমীক্ষার সময় এসেছে, সংসদের বাইরে এসে এই বার্তা বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অরূপ চক্রবর্তী রয়েছেন, তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। অরূপবাবু, একদিকে বিরোধীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বললেন যে এই অধিবেশনগুলোতে, আগের দফায় অধিবেশনগুলোতে যেভাবে হই হট্টগোল হাঙ্গামা করেছে তাতে তারা নিজেদের এলাকায় কি কাজ করেছে তা নিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের ভুলে যেতে বসেছেন, একেবারে কড়া সমালোচনা শানিয়েছেন আজ বাজেট অধিবেশনের সূচনা ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি বলবেন? আসলে আমার না ওই বাংলা খুব বিখ্যাত কবিতা আছে উলঙ্গ রাজা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, যেখানে একেবারে শেষে বার্তাটি বলছে যে রাজা তোর কাপড় কোথায়। আজকে সারা ভারতবর্ষ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে বলছে যে রাজা আপনি উলঙ্গ, আপনার আবৃত গঠন আজকে নেই, আপনার আসল চেহারাটা দেশের মানুষের সামনে প্রকাশিত। কারণ গত পার্লামেন্ট সেশনে আমরা দেখেছি বিরোধীদের সমস্ত সাংসদদের, রাজ্যসভা লোকসভা মিলিয়ে বেশ শতাধিক সাংসদদের মোদী সরকার বহিষ্কার করেছিল। কেন বহিষ্কার করেছিল? কারণ পার্লামেন্টে তারা ভয় পেয়েছিল যে আদান নিয়ে আলোচনা হলে পর তাদের আসল চেহারাটা দেশের মানুষের সামনে চলে আসবে, তাই মোদী সরকার চাইনি এই নিয়ে আলোচনা হোক। মোদী সরকার, মোদী প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখন আদানি প্রাইভেট লিমিটেড কোম্পানি পোষ্য ভিত থেকে দেওয়া, যার জন্য গতবার রাজার এই উলঙ্গ অনাবৃত্তির ইচ্ছা দেশের মানুষ দেখেছিল। তারপরে তাদের মুখে গণতন্ত্র নিয়ে বড় বড় কথা বলা থাকে কি, আজকের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিপোর্ট বলছে 2021-22 এর তুলনায় 2022-23 আর্থিক বছরে
গড়ে 669,000 টাকা করে কম পেয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি পঞ্চায়েত, অর্থাৎ বঞ্চনার পরিমাণ প্রায় 300 কোটি টাকার কাছাকাছি। মানে আপনার সরকার যে ট্যাক্স সেখান থেকে কালেক্ট করে নিয়ে যায়, সেই ট্যাক্সের একটা অংশ রাজ্য সরকারকে ফিরিয়ে দেওয়ার কথা। প্রতিটা পঞ্চায়েতকে 7.5-8 লক্ষ টাকা করে কম দিয়েছে তার আগের ফিনান্সিয়াল ইয়ারের তুলনায়। এই যে বিমাতৃসুলভ বঞ্চনার রাজনীতি যারা করে, যারা গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রাখে, যারা গরিব মানুষের ন্যায্য আবাসের টাকা আটকে রাখে, তাদের মুখ থেকে গণতন্ত্রের কথা দেশের মানুষ শুনবে? গণতন্ত্রের কথা কাদের মুখ থেকে শুনবে? যারা দুপুর 3টে অব্দি বলেছে জঙ্গল রাজ চলেছে, আবার বিকেল 4টে থেকে বলেছে রাম রাজত্ব চলেছে, মুখ্যমন্ত্রীর নাম এক নীতিশ কুমার, সেই নীতিশ কুমারের সময় দুপুর 3টে অব্দি চলে জঙ্গল রাজ, আর যেই মুহূর্তে পাল্টুরাম বিজেপির সাথে হাত মেলা সেই মুহূর্তে হয়ে যায় রামরাজ। যে জঙ্গল রাজ আর রামরাজের মধ্যে তো কোনো পার্থক্য থাকছে না। আসলে ভগবান রামকে সামনে রেখে ব্যবসা করতে হবে রাজনৈতিক ভাবে বিজেপি, তার জন্য এই ধরনের গুণগুণ কথা বাজারে ছাড়া হচ্ছে। সবচেয়ে বড় গণতন্ত্র বিরোধী ভারতীয় জনতা পার্টি, যারা নিজেরা রাজনৈতিক ভাবে না পেরে এজেন্সিকে দিয়ে গণতন্ত্র কন্ট্রিবিউট করছে সারা ভারতবর্ষে সব বিজেপিদের উপরে। তাই নরেন্দ্র মোদীরা যত গণতন্ত্র নিয়ে কম কথা বলবেন তত ভালো। এই গণতন্ত্র হিটলারের আমলে জার্মানি গণতন্ত্র তো লজ্জা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।